হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি এখন অযোধ্যা পাহাড় হিল টপে রয়েছি আর এই ব্লগটা হতে চলেছে অযোধ্যা পাহাড় যুব আবাস একটা রিভিউ। সুতরাং ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আগামী দিনে যারা অযোধ্যা পাহাড় যুব আবাস বুক করবেন ভাবছেন, কীভাবে বুক করবেন, কত ভাড়া, সম্পূর্ণ ডিটেলসটা আমি শেয়ার করব। সুতরাং ভিডিওটা এতটুকু স্কিপ না করে দেখতে থাকো এবং তার সঙ্গে রুমের রিভিউগুলো দেবো, তো বেশ কয়েকটা রুমের রিভিউ দেবো। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েল, ঘড়িতে 2 বাজে, অনেকটা লেট হয়ে গেছে। আমরা জাস্ট আমাদের হোটেলে এসে পৌঁছালাম। হোটেল বলতে অযোধ্যা পাহাড় যুব আবাস বাগমুন্ডি গভর্নমেন্টের যে ইউথ হোস্টেল রয়েছে আমরা সেটাই বুক করেছি। তবে লোকেশনটা কিন্তু মারাত্মক, মানে মারাত্মক বলতে শান্ত পরিবেশে জঙ্গলের পিছনে, ওই সামনে জঙ্গল রয়েছে আর সামনে বেশ কিছু রিসোর্ট দেখলাম। রিসোর্ট ক্রস করে এসে তারপরে এটা মানে লাস্ট প্রপার্টি, একদম আশপাশে দোকান নেই, বাট লোকেশনটা মারাত্মক। তবে সঙ্গে জিনিস ক্যারি করবেন, শহরে থাকলে যেমন ঝট করে কিছু দরকার পড়লে আপনি দোকান থেকে কিনতে পারবেন, এখান থেকে কিনতে পারবেন না। চলুন আগে আরও দেখাবো, এই হচ্ছে যুব আবাস। চলুন ফর্মালিটিস পুরোপুরি রুমটা দেখাই। চলুন রুম নাম্বার 311 রুম টুর করে দিচ্ছি। এটা হচ্ছে এসি ফোর বেডেড। রুমে ঢুকেই ফার্স্ট অ্যাপিয়ারেন্সটা এরকম। ওয়েল, রুমটা অনেকটাই বড়, 4টে সিঙ্গেল বেড রয়েছে। রুমে ঢুকে ডান দিকে রয়েছে একটা ওয়ার্ড্রব, ওয়ার্ড্রবে হ্যাঙ্গার নেই, রয়েছে একটা চেয়ার, ওদিকে আরও 2টো চেয়ার রয়েছে। 4টে ফোর বেড রয়েছে সিঙ্গেল সিঙ্গেল, রয়েছে 4খানা ফ্যান আর এটা যেহেতু এসি ফোর বেডে এখানে একটা এসি রয়েছে। ওই রুমের ডান দিকে রয়েছে টিভি, এখানে রয়েছে সুইচ বোর্ড, একটা ব্ল্যাক পয়েন্ট আর এখানে রয়েছে টিভি। ওয়েল, এই রুমে কিন্তু সেট বক্স রয়েছে, রয়েছে কাবার্ড, লাগেজ এবং জুতো রাখার জন্য ছোটো ডাস্টবিন, এখানে রয়েছে প্লাস্টিকের জগ, 4টে গ্লাস আর একটু স্পেস রয়েছে রুমে। আর হচ্ছে বাথরুমগুলো দেখাচ্ছি না কারণ দেখানোর যোগ্য না। আর ঘরটা কিন্তু ড্যাম পরে আছে, নানান জায়গা দিয়ে রং উঠে গেছে। গভর্নমেন্ট প্রপার্টি প্রাইম লোকেশনে রয়েছে, মেনটেন্যান্স করতে পারলে কিন্তু খুব ভালো না, একটু সস্তা পড়ে, তবে সস্তার জন্য না, লোক একটু ভালোভাবে থাকতে আসে এখানে। ওয়েল, এখানে যারা আসবে তারা একটু হতাশই হবে কারণ অনেক আশা নিয়ে এখানে আসবে, বাট আশা কিছুই ফুলফিল হবে না। তো 2টো রুম দেখলাম, অলরেডি 2টো রুমে একই অবস্থা, মেনটেন্যান্সের অভাব। ওয়েল, আমাদের অনেকগুলো রুম বুক করা রয়েছে, তার মধ্যে একটা 207 নম্বর রুম, এসি ডিলাক্স ডবল বেডরুম। চলুন রুম টুরটা করে দিই। এই রুম ঢুকেই ডান দিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা ওয়েল পুরোনো হয়ে গেল যেরকম হয় সেরকম, আমি ভিতরে ঢুকছি না, খুব একটা মেনটেন্স করা নেই। ভেতরটা ঠিক এইরকম, ঢুকেই রয়েছে এখানে সুইচ বোর্ড, এখানে একটা রয়েছে এলইডি টিভি, ওখানে সুইচ বোর্ড আর ওয়েল সেট বক্স দেখতে পাচ্ছি না। এখানে রয়েছে একটা বড় উইন্ডো, উইন্ডো উইন্ডো ভিউ সেরকম কিছুই নেই, রয়েছে একটা বড় এসি, একটা ফ্যান আর একটা বেড, নর্মাল বেড, 3জন শুতে পারবে ঠিকঠাক। আর এপাশে একটা রয়েছে উইন্ডো, উইন্ডোতে পিছনে একটা জঙ্গলের ভিউ রয়েছে মোটামুটি, তবে রুমটা কিন্তু খুব একটা বড় না। এ ফিউ মোমেন্টস লেটার, ওয়েল ফ্রেশ হয়ে গেছি, এবার লাঞ্চ করব। তবে এই 3তলার ব্যালকনিতে মারাত্মক ভিউ, কিন্তু ব্যালকনিতে শাল সেগুনের জঙ্গল রয়েছে, ওই পাশটা পুরো জঙ্গল রয়েছে আর এই পাশটা পুরো সেগুনের রাস্তা রয়েছে। এই যুব আবাসটার লোকেশনটা কিন্তু কাঠের মন্দির বা দুর্গা মন্দির বলে একটা স্পট রয়েছে,
দুর্গা মন্দিরের রাস্তা দিয়ে ঢুকে কিছুটা এগিয়ে আসলেই দুর্গা মন্দিরটা ক্রস, কাঠের মন্দিরটা বা দুর্গা মন্দিরটা ক্রস করে একটু এগিয়ে আসলে প্রায় দুর্গা মন্দির বা কাঠের মন্দিরটা এক কিলোমিটার ভিতরে চলে আসলে কিন্তু এই জুগু আবাস রয়েছে। ওয়েল, এই জুগু আবাসের দুটো রুম তো দেখালাম, রুম সোসো খুব একটা ভালো না, আমি রেকমেন্ড করবো না, তবে আমার কিন্তু সফিট গাছের খুব একটা ভালো না। ওয়েল, বাকিটা আপনাদের উপর, তো চলুন লাঞ্চ করে নিই, লাঞ্চ করে এটা সবজি না কি সবজি, এটা আলু, আলু পেঁপে মাছ ডাল স্যালাড আর ভাত। তবে খাওয়ার জন্য প্রথম একদম খাওয়া এতটুকু টেস্টি, ওর ডাল না ভাতের ভাত বুঝতে পারছি না, মানে সরকারি প্রপার্টির এতটা খারাপ আইডিয়া নেই, যতজন খেয়েছে সবাই একই কথা, কোয়ালিটি না কোয়ান্টিটি সব খারাপ। এই যে ভাত দিয়ে গেছে বলেই লাস্ট, আমরা 26 জন এসেছি, আরও কয়েকজন খেয়ে গেছে এখানে, প্রচণ্ড খারাপ অভিজ্ঞতা। গুড মর্নিং ফ্রম অযোধ্যা পাহাড় যুব আবাসন। আজকে 19 তারিখ সকাল 7:30 বাজে আর পুরুলিয়াতে আমাদের দ্বিতীয় দিন। এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে বেরিয়েছিলাম, পুরুলিয়া সার্কিট আর কর সার্কিট 1 night 2 days কমপ্লিট করবো, প্রায় অনেকটাই করে ফেলেছি। আজকেও সারাদিন প্যাকটা প্রোগ্রাম রয়েছে, আজকে সারাদিন ঘুরে এখান থেকে, হোটেল তো 9:30 সময় ছেড়ে দেবো, সারাদিন ঘুরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। সুতরাং আজকে সারাদিনের একটা প্রোগ্রাম রয়েছে, ভালো ভালো সাইট সিন আসতে চলেছে, পুরো ভিড়টা সঙ্গে দেখতে থাকো। ওয়েল, আমরা রয়েছি যেমন অযোধ্যা পাহাড় যুব আবাসন, এখানে আর এক্সপিরিয়েন্সটা মিক্স, খুব একটা ভালো বলবো না খারাপের দিকেই, তবে আমি তো রেকমেন্ডেশন করবো না এখানে আসার জন্য, বাকিটা আপনি দেখে নেবেন ভিডিওতে কী অবস্থা কী সিচুয়েশন রয়েছে এটা, তার উপর ডিপেন্ড করে আসবেন। তবে আমি কখনোই রেকমেন্ড করবো না এখানে আসার জন্য, কারণ এই রেঞ্জে এখানে অনেক হোটেল আছে, হয়তো বা 200 টাকা বেশি পড়বে, বাট সার্ভিস তো কিছুই নেই। ৩১২ এসি ডবল বেডের রিভিউটা দিয়ে দিই, রুমটা কিন্তু খুবই ছোট, এদিকে রয়েছে একটা টিভি, এদিকে সেট আপ বক্স, এদিকে একটা ছোট্ট মিরর, এদিকে একটা ডেস্ক রয়েছে আর ছোট্ট, আর এসি ওদিকে ফ্যান রয়েছে, আর এদিকে হচ্ছে বাথরুম, বাথরুম খুব ছোট নোংরা, ওয়াল কিন্তু রং ছেড়ে দিতে জল করতে যাচ্ছে। মোটামুটি সব কটা রুমের কিন্তু একই রকম অবস্থা, ল্যাক অফ মেনটেন্যান্স, আর ওয়েলকাম কিট বলতে শুধু সাবান রয়েছে আর কিছুই নেই, মোটামুটি এই রয়েছে সব কটা রুমের পরিস্থিতি। সব কটা রুমের কিন্তু একই অবস্থা, এসি ডোরবেল যেগুলো দেখলাম ওগুলো একদম ছোটো, ফিল বেড একটু বড়ো, বডেডগুলো তো অনেকটাই বড়ো রয়েছে, কিন্তু ওয়াল সব কটা মধ্যে জ্যাম করে গেছে, রং উঠে যাচ্ছে, বাথরুমগুলো সেভাবে পরিষ্কার না, আর এসি রয়েছে স্যার, আর সব কটা রুমের মধ্যে যেমন এসিগুলো ঠিকঠাক চলছে, আর প্রত্যেকটা রুমে সময় গিজার রয়েছে, আর এই রুমটা হচ্ছে এসি ডিলাক্স ডবল বেডেড, সেম দেখুন নতুন সাইজটা দেখুন, শুধু কমপ্লিমেন্টারি একটা সাবান দিচ্ছে, আর জল বলতে প্রত্যেক করেই অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে, তবে সব কটা চলছে না, ক্যাম্পাসটা অনেক বড়ো কিন্তু সেরকমভাবে মেনটেন্যান্স করা যাচ্ছে। আর খাওয়া দাওয়া এখানে ক্যান্টিন ব্যবস্থা রয়েছে, বাট ক্যান্টিনে খাওয়া দাওয়ার গুণগত মান অতটা ভালো না, অ্যাভারেজ, এতটুকু টেস্ট নেই, আমরা দিনের বেলা খেয়েছি ক্যান্টিনে, কিন্তু রাতে বাইরে খেয়েছি, আর ব্রেকফাস্টও বাইরে করবো, ওভারঅল এই হচ্ছে রিভিউ, সেরকম পজিটিভ না, ওই দেন আমি সেভাবে রেকমেন্ড করবো না আসার জন্য, যদি কোনো অপশান না থাকে তাহলে আসুন, নাহলে
এই হলো অযোধ্যা পাহাড় যুব আবাসের রিভিউ। তবে আপনারা কিভাবে বুকিং করবেন এটা কিন্তু সরাসরি ফোন করে আর স্পট বুকিং হয় না, অনলাইন বুকিং করতে লাগবে। আমি স্ক্রিনে দিয়ে দিলাম সাইটটা এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অনলাইনে বুকিং করে তবে আসতে হবে। তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে।